ভারত জার্মানি জাপান সহ উন্নত দেশে কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই বাংলাদেশেও তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এসব কথা বলেন সকালে রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় বিএনপির সমালোচনা করে মন্ত্রী আরও বলেন 2015 সালে আগুনে পুড়িয়ে মানুষ মেরেছে দলটি নির্বাচনকে সামনে রেখে বিএনপি আবারও অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় বলেও মন্তব্য করেন তিনি তবে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে বলে জানান ডক্টর রাজ্জাক পৃথিবীর কোথায় ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ কি পার্থক্য ভারত ইউপির মানুষ আর আমার মানুষ তো একই রকম চেহারা একই রকম মেধা তাদের দেশে তো নির্বাচন কমিশনই নির্বাচন করে কেন তত্ত্বাবধায়ক সরকার লাগবে জাপান বলেন জার্মানি বলেন এই শ্রীলঙ্কা